মই এটা উপস্থিত আছো ইংল্যান্ডৰ এটা অতি আচৰিত বস্তু রূপে পরিগণিত, সেয়া হৈছে স্টোনহেঞ্জ। আজির পৰা প্ৰায় 5000 বছৰ পূৰ্বে এই স্টোনহেঞ্জ অর্থাৎ এই শিলৰ বৃহৎ বৃহৎ শিলৰ শিলাখণ্ডৰ যি এটা স্থাপত্য বা এনেধরণে যদি স্থাপন করা হয়েছিল সেই সন্দর্ভত কোনে কিয় স্থাপন করেছিল সেয়া আজিও রহস্যর বিষয়। আর আমি দেখাইছো যে এটা অতি গুরুত্বপূর্ণ আর আকর্ষণীয় পর্যটন ক্ষেত্রে পরিণত হয়েছে ইউকের ইউনাইটেড কিংডমের যে স্টোনহেঞ্জ। আর এই শিলাখণ্ড সমূহের ওজন, একোটা একোটা শিলাখণ্ডর ওজন কেবা টন, আর প্রাগ ঐতিহাসিক কালতে এই যি এনে ধরনের যি এটু স্থাপত্য বা কোনে কি কারণত সেয়া স্থাপন করেছিল সেয়া এতিয়াও রহস্য হয়ে আছে। বিভিন্নজনে বিভিন্ন ব্যাখ্যা আগবহায় বা যখন গবেষক আছে তেওঁলোকে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আগবহাইছে। আর কিন্তু আমি দেখাইছো যে একোটা একোটা শিলাখণ্ডর যি ওজন আর এনে ধরনের বৃহৎ বৃহৎ দুটা শিলাখণ্ডর ওপর আন এটা শিলাখণ্ড এনেধরণে থাকা হয়েছে। কোনে কিয় এই পথারর মাজত এক বিশাল পথার মধ্যে আমি দেখাইছো যে এক বিশাল পথার আমি যদি চৌদিকে চাও এটা দেখিম যে যি স্থানত এই স্টোনহেঞ্জ আছে তার চারিওফালে কেবল পথার আর পথার এক বিশাল পথার আমি দেখাইছো যে এক জনপ্রাণীহীন এটা অঞ্চল। আর সেই অঞ্চলটোতে এনেধরণে এই বৃহৎ বৃহৎ শিলাখণ্ড আছে আর এক বিশেষ আকৃতিত এই শিলাখণ্ড সমূহ ইয়াতে বহুয়া হয়েছিল। আর মানে পুনর্বার কোথায় প্রায় 5000 বছর পূর্বে স্থাপন করা এই সমূহ শিলাখণ্ড আর বর্তমান এক ঐতিহ্য ক্ষেত্ররূপে পরিগণিত হওয়া এই স্থানলৈ বিশ্বের বিভিন্ন স্থানের পর বহু পর্যটক আহে। আর মিশরের যে ধরনের পিরামিড অতিকই বিখ্যাত ঠিক তেনেধরনের ইউকের স্টোনহেঞ্জও তেনেধরনের বিখ্যাত। আমি পুনৰ দেখাইছো যে এই অঞ্চলটো যে কোনো লোকে কিছু সংখ্যকে কব বিচাৰে যে কোনো বহিজগতর কোনো প্রাণীয়ে এয়া স্থাপন করেছিল বা সিগনেলের বাবে স্থাপন করেছিল বা এনেধরনের বিভিন্ন ব্যাখ্যা আছে যে কোনে কিয় এই স্টোনহেঞ্জ যেহেতু 5000 বছর পূর্বে অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগত বা যুগত যে ধরনের ব্যবস্থা আছিল সেই ব্যবস্থার এনে ধরনের শিলাকৃতি স্থাপন করাটো সহজসাধ্য নাছিলে কারণ ইয়ার অতি উন্নত অভিযান্ত্রিক পদ্ধতির প্রয়োজন হয়, কলা কৌশলের প্রয়োজন হয়, বিশেষক প্রযুক্তির প্রয়োজন হয়। আজি বর্তমান সময়টো একোখন জেসিবির দ্বারা বা তেনে ধরনের কপিকলর দ্বারা এনেকটা শিলাখণ্ড এনে ধরনের স্থাপন করবলে অতিকই কষ্ট হব। আমি দেখাইছো যে এয়া হৈছে ইউনাইটেড কিংডমর যি এটা অতি আকর্ষণীয় আর গুরুত্বপূর্ণ যি এটা পর্যটক সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু সেয়া হৈছে স্টোনহেঞ্জ। আর এই শিলাখণ্ডবিলাকৰ ওজন কেবা টন পর্যন্ত, বহুকেইটা শিলাখণ্ড ইয়াতে আছে। আর এই শিলাখণ্ড সমূহ কোনে কিয় কেতিয়া স্থাপন করেছিল সেটা ইতিমধ্যে নির্ণয় করা হয়েছে যে প্রায় 5000 বর্ষর পূর্বে এই শিলাখণ্ড সমূহ ইয়াত এনেধরণে স্থাপন করা হয়েছিল। আর আমি দেখাইছো যে বহু পর্যটক ইয়াতে আছেহি আর বিভিন্নজনে এনেধরনের ফটো তুলিছে আর বিভিন্ন যখন লোকে গবেষণার জড়িত ইয়ালৈ আহে। আর মুঠর ওপর এটা অতি আকর্ষণীয় আর এটা অতি কৌতূহলর উদ্রেক ঘটুয়া বস্তু হৈছে স্টোনহেঞ্জ। আর এই শিলাখণ্ড সমূহ পুনের কোথায় যে এই শিলাখণ্ড সমূহ কোনে কেতিয়া কিয় ইয়াত এনেদরে পথারের মাজত স্থাপন করেছিল তাক লৈ আজিও রহস্য অব্যাহত আছে যদিও বিভিন্নজনে ব্যাখ্যা আগবাইছে। আর আমার সঙ্গে দর্পণ আছে যে স্টোনহেঞ্জ এটা অতি কৌতূহলর বস্তু আর রহস্যজনক। হাই, কেনেকুৱা? বহুত আহে চাবলে, বহুত বহুত ভাল লাগিছে চাই পেলাই। একচুয়ালি ইটস এ ভেরি প্রিমিটিভ স্ট্রাকচার আর 5000 ইউ নো ইয়ার্স ওল্ড বলে কৈছে কি কয় আগরপর বহুত মানে প্ল্যানিং আসে আহিবলে, ফাইনলি উই আর হিয়ার। আর কি কয় বহুত বহুত কিছু থিওরিজ আছে ইয়াত, কিছুমান কয় ইউনো
It was built by some high-tech technologies, alien technologies, blue kua jai, theories bohut ase. To kisman koi, some sort of primitive manhue itu korisile. To eneka bohut kisu theories ase, kintu finally sai pelai, it's a very mysterious aru manu bohut aise sabole. To we are really very excited to see this. Finally our mission is completed. So hey, thank you. হয়, আৰু আমি দেখুৱাই কৈছোঁ যে এনেধৰণে যি ষ্টোনহেঞ্জৰ যি দৃশ্য আমি দেখুৱাইছোঁ, আৰু ইয়াৰ চৌপাশৰ যিটো পৰিৱেশ সেইটো হৈছে এনেধৰণে বিশাল পথাৰ, দূৰ দূৰণিলৈকে কোনো জনবসতি নাই, জনসমাগম নাই, আৰু কোনো বাসগৃহ ইত্যাদি আমি দেখা পোৱা নাই, কেৱল পথাৰ আৰু পথাৰ। আৰু সেই পথাৰৰ মাজত আজিৰ পৰা প্ৰায় 5000 বছৰ পূৰ্বে কোনে কিয় এয়া স্থাপন কৰিছিলে সেয়া আজিও রহস্যৰ বিষয় হৈ আছে, বিভিন্নজনে বিভিন্ন ব্যাখ্যা আগবঢ়াইছে, আৰু সেই ব্যাখ্যাৰ অন্তৰালত গৱেষণাও চলি আছে। আৰু আমিও ষ্টোনহেঞ্জৰ বিষয়ে আমাৰ দৰ্শকসকলক কিছু জনোৱাৰ আমাৰ চেষ্টা কৰিলোঁ। আৰু যেনেকৈ মিশ্ৰৰ পিৰামিড আছে, তেনেধৰণে ইউকে যি ষ্টোনহেঞ্জ, এই শিলাখণ্ডসমূহৰ লৈ যিটো এটা আকৃতি দি থোৱা অৱস্থাত প্ৰায় 5000 বছৰ পূৰ্বে স্থাপন কৰা হৈছিলে, আৰু বৰ্তমান বিশ্বৰ বিভিন্নজনৰ বিভিন্ন পৰ্যটকৰ আকৰ্ষণৰ কেন্দ্ৰস্থল, আৰু সেয়াও আজি আমি আমাৰ দৰ্শকসকলক দেখুৱাৰ আমাৰ এই প্ৰচেষ্টা কৰিলোঁ। ধন্যবাদ।